সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আমরা আজকে বেতন মজুরি কর্মহার পদ্ধতি দক্ষতার স্তর সহ আমরা যে কোয়েশ্চেনটা আছে এটা একটু সলভ করার চেষ্টা করব। দক্ষতার স্তর কি আমরা আগেই বলে নিয়েছি যে এই যে যার যত বেশি দক্ষতা থাকবে শ্রমিকদের যদি শ্রমিকদের যদি সেই অনুযায়ী বেতন দেওয়া হয় সেটা হচ্ছে দক্ষতার স্তর আর এটা এই চেনার উপায় হচ্ছে এরকম প্রশ্নের মধ্যে থাকবে যে প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে নিম্নে এরকম percentage দেওয়া থাকবে তাহলে আমরা বুঝব যে এটা দক্ষতার স্তর সহ আর যদি এটা না থাকে তাহলে দক্ষতার স্তর ছাড়া এই যে আমরা উপরে একটা question দেখছিলাম যে এটার মধ্যে এটা কিন্তু ছিল না ঊর্ধ্বে নিম্নে এই কারণে এটা হচ্ছে দক্ষতার স্তর ছাড়া আর যেহেতু এটার মধ্যে আছে এরকম ঊর্ধ্বে নিম্নে এই কারণে এটা হচ্ছে দক্ষতার স্তর সহ আর দক্ষতার স্তর সহ হলে আগের থেকে দুইটা ঘর বাড়বে আগে আমরা বলছিলাম যে পাঁচটা ঘর দক্ষতার স্তর ছাড়া নং শ্রমিকের নাম প্রকৃত উৎপাদন মজুরি হার মজুরি আর এখানে আইসা দুইটা বাড়বে একটা হচ্ছে দক্ষতার স্তরের জন্য এটা একটা আর একটা হচ্ছে প্রমাণ উৎপাদন এটা দুইটা যদি দক্ষতার স্তর থাকে তাহলে সাত কলামের ঘর করব ক্রমিক নং নাম প্রমাণ উৎপাদন প্রকৃত উৎপাদন দক্ষতার স্তর মজুরি হার মজুরি ওকে তো ক্রমিক নং দিলাম কমিক নাম এখানে তিনজন আছে ক খ গ তিনজন শ্রমিক এক দুই তিন নাম দিয়ে দিলাম ক খ গ প্রমাণ উৎপাদন এটা আমাদের বের করে নিতে হবে প্রকৃতি উৎপাদন প্রশ্নে যেটা দেওয়া থাকবে প্রশ্নে যেটা দেওয়া থাকবে এটাই কিন্তু উৎপাদন প্রশ্নে দেওয়া আছে ক করছে পাঁচশো আশি একক খ করছে পাঁচশো ছিয়াত্তর একক এবং গ করছে পাঁচশো সত্তর একক এই এখন আমাদের বের করে নিতে হবে কি প্রমাণ উৎপাদন প্রমাণ উৎপাদনের সূত্রটা আমরা পড়ছিলাম এই যে সাপ্তাহিক প্রমাণ উৎপাদন এটা বের করার সূত্র হচ্ছে ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন গুণন হচ্ছে স্বাভাবিক কার্য ঘন্টা এটা আচ্ছা আমাদের এই দুটা সূত্র আমরা এটা একটু করব এই সাপ্তাহিক প্রমাণ ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন ঘন্টা প্রতি কিন্তু প্রমাণ উৎপাদন আমাদের ঘণ্টা প্রতি প্রমাণ উৎপাদন কত একক বারো একক এটা দেওয়া আছে কিন্তু স্বাভাবিক সাপ্তাহিক স্বাভাবিক কার্যঘণ্টা সাপ্তাহিক স্বাভাবিক কার্য ঘন্টা কত এই যে আটচল্লিশ ঘণ্টা তাহলে ঘণ্টা প্রতি প্রমাণ উৎপাদন দেওয়া আছে আচ্ছা দেওয়া থাকলে তাহলে আমরা একটু এটা করলাম আচ্ছা এটা এখানে দেওয়ার কারণে আমরা এখানে চিহ্ন নদীয়া বসাই দিলাম ঘণ্টা প্রতি কত ঘণ্টির প্রমাণ উৎপাদন হচ্ছে এক ঘন্টায় তারা বারোকে উৎপন্ন করে বারো আর সাপ্তাহিক স্বাভাবিক কার্যকন্ডা সাপ্তাহিক স্বাভাবিক কার্যকন্ড হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ এই দুটো আমরা গুণ করে দিলেই হয়ে যাবে তাহলে কারণ মার্ক আমাদের সবার জন্যই কিন্তু তেত্রিশ এরকম হম পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তর পাঁচশো পেয়ে গেলাম এবার আমাদের দক্ষতার স্তর দেখেন প্রমাণ হচ্ছে তার প্রমাণ প্রতিষ্ঠান থেকে করতে বলছিল পাঁচশো সে করছে কি পাঁচশো আশি কম করছে না বেশি করছে বেশি তাহলে তার দক্ষতা হচ্ছে বেশি তাহলে তার দক্ষতা হচ্ছে ঊর্ধ্বে তার দক্ষতা কি ঊর্ধ্বে ঊর্ধ্বে করতে বলছিল পাঁচশো ছিয়াত্তর সে করছে পাঁচশো ছিয়াত্তর তাহলে তার দক্ষতা হচ্ছে সমান সমান করতে বলছিল পাঁচশো সে করছে পাঁচশো সত্তর তাহলে সে কি সে হচ্ছে তাহলে এই প্রমাণ উৎপাদনের উর্ধে নিম্নে এটার মজুরি হার বের করতে হবে আবার বলতেছে এই প্রমাণ উৎপাদন কেমনে বের করবে যে প্রমাণ উৎপাদন সূত্র হচ্ছে ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন গুণন সাপ্তাহিক স্বাভাবিক কার্য ঘন্টা এটা অনেক সময় ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন দেওয়া থাকে না তখন আমরা যে সূত্র দিয়ে করব ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদনের সূত্র হচ্ছে যে উপরে ষাট মিনিট আর নিচে এক এক মিনিটে একটা উৎপাদন কত মিনিট লাগে এটা ভাগ করে দিলে বেড়ে যাবে এবার ওকে তাহলে আমরা ঊর্ধ্ব নিম্নের সমান এবার আমাদের বলছে যে একক প্রতি মজুরির হারটা বের করে নিতে হবে যে একটা উৎপাদ একটার জন্য কত দিতে হবে তো একক প্রতি মজুরির হার কি এই একক প্রতি মজুরির হারের সূত্র ওই যে এই সূত্রটা আমরা নিচে নিয়ে আসলাম একক প্রতি মজুরি হার একক প্রতি মজুরি হার বের করার সূত্র হচ্ছে ঘন্টাপতি মজুরির হার ভাগ হচ্ছে ঘন্টাপতি উৎপাদন ঘন্টা প্রতি মজুরি হার ভাগ হচ্ছে কি ঘন্টা উৎপাদন এই যে বলে দিছে যে ঘন্টা প্রতি মজুরি কত দিবে 6 টাকা এই যে উপরে 6 আর ঘন্টা প্রতি উৎপাদন কত একক 12 একক তাহলে 6 ভাগ 12 50 পয়সা অর্থাৎ একক মানে একটার জন্য তারা 50 পয়সা করে পাবে এখন

কত পয়সা পার্সেন্ট আশি পার্সেন্ট করলে চল্লিশ পয়সা এরপরে কি আছে সমান সমানের জন্য একটা বের প্রমাণ উৎপাদনের সমান প্রমাণ উৎপাদনের নিচে না এটা হবে কি

উর্ধে বলছে একশো বিশ পার্সেন্ট তাহলে ষাট পয়সা সমানের জন্য কত সমানের জন্য ছিল পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা নির্মের জন্য ছিল চল্লিশ পয়সা এবার এই প্রকৃত এটা আর এটা গুণ করে দেব যে

876 আচ্ছা আরেকবার বলতেছি প্রমাণ উৎপাদনটা আমাদের ঘরে 7টাই থাকবে দক্ষ দристо থাকলে প্রমাণ উৎপাদনটা আমাদের সূত্রের মাধ্যমে বের করতে হবে প্রমাণ উৎপাদন সূত্র হচ্ছে ঘন্টাপতি প্রমাণ উৎপাদন গুণন স্বাভাবিক কার্য ঘন্টা ঘন্টাপতি প্রমাণ উৎপাদন কত একক এখানে যে ঘন্টাপতি প্রশ্ন দেওয়া আছে 12 একক আর স্বাভাবিক কার্য ঘন্টা হচ্ছে 48 12 আর 48 গুণ করলে 576 আমাদের প্রমাণ বের হবে এবং প্রমাণ সবার জন্যই সমান থাকবে যতজন থাকবে সবার জন্য এইটাই প্রমাণ এবার এই মজুরির হারটা বের করে নিতে হবে তো মজুরির আগে মজুরি হার বের করার আগে আমাদের এককপতি বের করতে হবে এককপতি মজুরি হার হচ্ছে প্রতি মজুরি হার ভাগ হচ্ছে প্রতি উৎপাদন প্রতি মজুরি হার কত এই ছয় টাকা আর প্রতি উৎপাদন হচ্ছে বারো ছয়টা বারোতে ভাগ করলে পঞ্চাশ পয়সা এটা বের হইলে এরপরে দক্ষতার স্তর অনুযায়ী মজুরি হার নিচে হচ্ছে আশি পার্সেন্ট এটারা আশি পার্সেন্ট করে দিলাম এই যে প্রশ্নে আশি পার্সেন্ট আছে চল্লিশ পয়সা সমানে একশো পার্সেন্ট একশো একশোতে গুণ করলে পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা আবার ঊর্ধ্বে হচ্ছে একশো বিশ পয়সা করে ষাট পয়সা যার যার অনুযায়ী ভাগ করে বসে দিলাম মধ্যে তো ঊর্ধ্বে সমান তে সমান নিম্নে করে দিলাম শেষ এই হচ্ছে এটাই এটা পারলে আর এই এগুলি এই সূত্র গুলি আমাদের ক বের করতে বলবে এই কারণে আমরা এটা এই হচ্ছে এটা পারলে আমরা ফুল solution টা পারবো ধন্যবাদ সবাইকে আমরা পরবর্তী আর একটা লেকচার দিবো হচ্ছে বেতন মজুরি নিয়ে তাহলেই আমাদের এই অধ্যায় শেষ